নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনার জন্য বড় খুশির খবর বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকেই নতুন একটি পোর্টাল কিন্তু লঞ্চ করা হয়েছে যেই পোর্টালের নাম হচ্ছে কর্মসংবাদ পোর্টাল এই পোর্টালের মাধ্যমে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড আপনাকে ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে এবং সেই আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি এখানে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন গভর্নমেন্ট জব খুঁজছেন অথবা কোনো রকম প্রাইভেট জব অথবা বিভিন্ন রকম জব যদি আপনি করতে চান অথবা আপনার যদি যে কোনো জবের প্রয়োজন হয় তো সেই জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই নতুন পোর্টালটি কিন্তু লঞ্চ করা হয়েছে এই পোর্টালে আপনি রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার কোনো রকম যে স্কিল না শেখা থাকে অথবা যদি কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে তাও কিন্তু এখানে আপনি বিভিন্ন রকম জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং আপনি জব খুব সহজে পেতে পারবেন তো সেই জন্য আজকে ভিত্তিতে আপনাদের বলবো যে কর্মসংবাদ পোর্টালটা কি অথবা এখানে কিভাবে আপনি অনলাইনে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পর কীভাবে আপনি আইডি পাসওয়ার্ড পাবেন আইডি পাওয়ার পর কীভাবে এখানে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনারাই দেখে দেব সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনে সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশেটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথম কিন্তু এই অফিসিয়াল অফিসে চলে আসবেন এই লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন চলে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে বিভিন্ন কাজের কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে এখান থেকে খুব সহজে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে এরপর এখানে কীভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা প্রথমে আপনাদের দেখিয়ে দিই আর রেজিস্ট্রেশন করার পর তারপরেই কিন্তু আপনি এই কাজের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তো সেই জন্য থ্রিডি অপশানে ক্লিক করবেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান দেওয়া রয়েছে জব শিকার বলে একটি অপশান দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর রেজিস্টার বলে একটি অপশন দেওয়া রয়েছে এই রেজিস্টার অপশান কিন্তু আপনি ক্লিক করবেন রেজিস্টার অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের পেজটা কিন্তু আপনার সামনে খুলে গেল এরপর কিন্তু এখানে আপনার কিছু ডিটেলস কিন্তু দিতে হবে Okay. <laughs> প্রথম দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিক্যান্ট নেম এখানে কিন্তু আপনার নাম এখানে আপনার নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার বাবার নাম বসিয়ে দেবেন তারপরে মায়ের নাম বসিয়ে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলস আপনাকে বসাতে হবে তো সেই জন্য আপনি কী করবেন আপনার গাড়ির নামটা বসিয়ে দেবেন গাড়ির নাম বসিয়ে দেওয়ার পর এরপর কিন্তু আপনার স্টেট বা ভিলেজের বা টাউনের নামটা সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপরে দেখতে পাচ্ছেন পিনকোড এখানে পিনকোডটা আপনি বসিয়ে দেবেন ঠিক আছে পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর রিলিজন আপনি হিন্দু মুসলিম যেই রিলিজনে হয়ে থাকুন না কেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর ক্যাটাগরি তো আপনি এসসি ওবিসি জেনারেল যেই ক্যাটাগরি হয়ে থাকুন না কেন সেই ক্যাটাগরিটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন স্টেট এখান থেকে স্টেটটা আপনি সিলেক্ট করবেন স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন ব্লক বা মিউনিসিপ্যালিটি এখান থেকে আপনি সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন এখানে ইমেল আইডি এখানে কিন্তু আপনার ইমেল আইডিটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে এখানে আপনার ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর অল্টারনেটিভ নাম্বার যদি থেকে থাকে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন জেন্ডার এখানে মেল বা ফিমেল সিলেক্ট করবেন করে দেওয়ার পর তারপরে স্কিল আপনার যদি কোনো প্রকারের স্কিল থেকে থাকে বা স্কিল শিখে থাকেন সেটা এখানে থেকে সিলেক্ট করবেন যদি না শিখে থাকেন তাহলে এখানে নো সিলেক্ট করবেন ঠিক আছে তারপর আপনি কি করবেন তারপরে মোবাইল নাম্বার এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন আপনার মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এডুকেশান আপনারা কতদূর পড়াশোনা করেছেন তার সমস্ত ডিলেস একে একে আপনি অ্যাড করে নেবেন ঠিক আছে আপনি কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন এবং কবে পাস করেছেন কত পার্সেন্ট নাম্বার রয়েছে সবগুলো আপনি একে একে অ্যাড কিন্তু করে নেবেন করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন তারপর এরপর যদি কোনো রকম টেকনিক্যাল আপনার কোয়ালিফিকেশান থেকে থাকে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন যদি না থাকে তাহলে কিন্তু বসানোর দরকার নেই ঠিক আছে তারপরে আপনি কী করবেন ডকুমেন্টস টাইপ এখানে ডকুমেন্টস অপশানে ক্লিক করে আপনি এখানে আধার কার্ড সিলেক্ট করে নেবেন আধার সিলেক্ট করে নেওয়ার পর সেই আধার কার্ড নাম্বারটা আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে বলা হয়েছে যে যদি আপনি ইসি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন অথবা এখানে নো কিন্তু করে দেবেন ঠিক আছে এরপর কিন্তু আপনি যদি এক্স সার্ভিস হয়ে থাকেন তাহলে ইয়েস বা এখানে নো কিন্তু করে দেবেন ঠিক আছে ইয়েস বা নো করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন এখানে পাসওয়ার্ড এখানে একটি পাসওয়ার্ড আপনি বসিয়ে নেবেন এবং সেই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর ক্যাপচা বসিয়ে এখানে সাবমিট বাটন কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এখানে সাবমিট বাটন ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু জেনারেট হয়ে যাবে এবং সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি কিন্তু যে কোনো জায়গায় লিখে রাখবেন সেটা আপনাকে লগ ইন করে আপনাকে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবার এখানে আরও একটা অপশান রয়েছে যে এমপ্লয়ার রেজিস্ট্রেশন যারা কিন্তু কোনোরকম এমপ্লয় তারা যদি রেজিস্ট্রেশন করতে চান এখান থেকে খুব সহজে রেজিস্ট্রেশন করতে পারবেন কিন্তু যারা রকম এমপ্লয় নয় যারা কিন্তু জব খোঁজার জন্য এখানে এসেছেন বা জবের জন্য এখানে আবেদন করতে চান সেই তারা কিন্তু এখানে জব শেখার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে সেখানে রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন ঠিক আছে এরপর আপনি জব পাওয়ার জন্য কী করবেন এখানে জব লিস্ট বলে একটা অপশান দেওয়া রয়েছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর এখানে বিভিন্ন জবের কিন্তু পুরো লিস্ট কিন্তু দেওয়া রয়েছে এখান থেকে আপনি যে ক্যাটাগরি আপনি জব পেতে চান বা করতে চান এখান থেকে আপনি দেখে নিতে পারবেন ঠিক আছে এখানে বিভিন্ন রকম জবের দেখতে পাচ্ছেন নোটিফিকেশান কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে এখানে কিন্তু জবের নাম দেওয়া রয়েছে জব টাইটেল দেওয়া রয়েছে এবং এখানে জবের জন্য কোনোরকম দেখতে পাচ্ছেন স্কিলের প্রয়োজন নেই এখানে দেখতে পাচ্ছেন কোথায় জবটা হচ্ছে বা জব আপনি কোথায় পাবেন তার এখানে ডিটেলস লেখা রয়েছে কবে থেকে আবেদন করতে পারবেন এর লাস্ট ডেট কবে এবং কতগুলি বর্তমানে পোস্ট রয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবেন এজ লিমিট কত রয়েছে এবং এখানে ফাইল ডাউনলোড এই অপশানে ক্লিক করে নোটিফিকেশান কিন্তু পিডিএফ আপনি ডাউনলোড করতে পারেন ঠিক আছে এরপরে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে তারপর কিন্তু আপনার যে ইউজার এবং পাসওয়ার্ড আপনাকে দিয়েছিল সেটা বসিয়ে এখানে লগ ইন করে আপনি খুব সহজে এখানে আবেদন কিন্তু করতে পারবেন ঠিক আছে যাদের কিন্তু রকম কোয়ালিফিকেশান বেশি নেই অথবা কোনো রকম স্কিল নেই অথবা কোন রকম এক্সপিরিয়েন্স নেই তারাও কিন্তু এখানে খুব সহজে জবের জন্য অ্যাপ্লিকেশান কিন্তু করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট জব রয়েছে তারা কিন্তু এখানে খুব সহজে অ্যাপ্লিকেশন করে জব কিন্তু পেতে পারবেন এবং যারা কিন্তু কোনো প্রকারের লেবার তারা যদি জব খুঁজছেন তারা কিন্তু এই এখানে এসে খুব সহজে তাদের ক্যাটাগরিতে জব আপনি খুব সহজে পেতে পারবেন ঠিক আছে বর্তমানে কিন্তু এই পোর্টালটি নতুন লঞ্চ করা হয়েছে এই পোর্টালের মাধ্যমে আপনি এখানে নিজের পছন্দ অনুযায়ী জব কিন্তু পেতে পারবেন এখানে সবাইকে বর্তমানে জব কিন্তু প্রোভাইড করা হচ্ছে যারা কিন্তু বর্তমানে বেকার সেই জন্য কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে এই নতুন পোর্টালটি লঞ্চ করা হয়েছে এই পোর্টালে আবেদন করে আপনি জব পেতে পারবেন তো এটাই যদি কোনো রকম সমস্যা থেকে থাকে অথবা যদি আমরা পার্সোনাল কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে আমাকে ফলো করে সেখানে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদের রিপ্লাই অবশ্যই করবো আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকলে বেলটনটিকে অন করে রাখবেন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পন্থে দেখা হচ্ছে এই ভিডিওতে থ্যাংক ইউ